আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে বাড়ি থেকে দুইটা খরগোশের বাচ্চা কিনলাম ওই সাইকেলওয়ালা লোকটার কাছ থেকে। আমাদের খরগোশের বাচ্চাগুলি ছোট খাঁচার মধ্যে রাখছিলাম প্রথমে, ওই ছোট খাঁচার মধ্যে ওরা থাকতে পছন্দ করে না, তার জন্য এখন আবার এই পাশের এই বড় খাঁচাটার মধ্যে দিছি। এখন আবার সুন্দরভাবে এইখানে শুয়ে আছে। এই খাঁচাটা অনেক বড় আর ওইটার মধ্যে জায়গা কম, ছোট নড়াচড়া করতে পারে না। এখন একটু বাইরে ছেড়ে দেই, মানে মাঝে মাঝে বাইরে ছেড়ে দিলে ওরা দৌড়াদৌড়ি করবে, দৌড়াদৌড়ি করলে আর কি শরীরটা ভালো থাকবে। আমি এর আগে খরগোশ পালি নাই, এই প্রথমবারই খরগোশের বাচ্চা আমরা কিনছি। খরগোশের এত ছোট বাচ্চাকে কি কি খাবার দিতে হয় আমরা সঠিক জানি না, আপনারা যদি কেউ জানেন, জানা থাকে তাহলে প্লিজ অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখন ওকে কলার পাতা, তারপরে কাঁঠাল পাতা, আম পাতা এগুলি একটু একটু দিছি, আর ভুষি দিতে কইছিল যার কাছ থেকে কিনছি, গমের ভুষি এগুলি আর কি দিয়ে রাখছি। এখন একটু ছেড়ে দিছিলাম। আমি যে হাঁসের বাচ্চাগুলি কিনছিলাম ওই হাঁসের বাচ্চাগুলি এখন মুরগির সাথেই রাখি। এই মুরগির বাচ্চাগুলির সাথে থাকে সব সময়। হাঁসের বাচ্চাগুলি মুরগির সাথে থাকে অনেকটাই সুস্থ, একদম পুরাপুরি সুস্থ, ওদের কোনো এখন সমস্যা নাই, একদম সুন্দর মতো খাবার দাবার খাইতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আর এইখানে রোদের ভিতরে যখনই রোদ আসে ওরা রোদের মধ্যে চলে আসে, আর রোদ যখন ওদের প্রয়োজন না তখন আবার ছায়ার মধ্যে যে একাই একাই বসে। আর এই নিচ দিয়ে যে ফাঁকা কবুতরের ঘরের, এইখান দিয়ে এগুলি বের হয় ঢুকে, কিন্তু এইখানে ফাঁকা রেখা একটা বড় সমস্যা হয়ে গেছে। আমার যে কবুতরের ঘরের ভিতরে কবুতরগুলি ওই হাঁস মুরগিরে দেখে দেখে ওই ফাঁকা দিয়ে বের হয়ে আমার একটা কবুতর চলে গেছে, কবুতরটা ডিমও পারছিল। চালু হয়ে গেছে এই যে সেই ছোট্ট কবুতরটা হাড্ডি সিং, এখন অনেকটা বড় হয়ে গেছে। আমাদের কবুতর নতুন করে ডিম থেকে আর কি বাচ্চা উঠাইছে, কবুতর নতুন করে ডিম থেকে বাচ্চা উঠাইছে। দেখি কয়টা উঠাইছে, দুইটাই উঠাইছে বাচ্চা। সব ডিমগুলি আমি মাঝে মাঝে চেক করে দেই, চেক না করলে দেখা যায় ডিমের মধ্যে বাচ্চা মারা যায়, তার জন্য ডিম চেক করে দিতে হয়। ঘরে এই কবুতর ডিম নিয়ে বসছে, এখান থেকে কয়েকটা ঘরে আর কি বাচ্চা উঠাইছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ মনে করে একটা লাইক করে দিবেন, আর নতুন যারা আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইখানেও দুইটা বাচ্চা উঠাইছে। আমাদের একটা কবুতর দুই দিন আগে আর কি উড়াল দিয়ে চলে গেছে দূরে, দূরে না আশেপাশেই ছিল কিন্তু ফিরে আসে নাই। ওই কবুতরের যে ডিমগুলি ছিল, ডিমগুলি আবার অন্য কবুতরের মাঝে একটা একটা করে দিয়ে দিছি। যেমন এই যে ওর এখানে এখন তিনটা ডিম, সবগুলির একটা একটা করে দিয়ে দিছি। কবুতরটার আসে না, এই ডিমগুলিরাই খাই চলে আসছে। এই যে তোমার খাবার নিয়ে আসছি। আমার খাবার? এই তোমার খরগোশের, খরগোশের আর মুরগির বাচ্চার, আর এই যে পাখির খাবার সব আনছিল। খরগোশ
ছোট তো লেগে লাগে ছোট ও বড় থাকলে আম গুলো তো থাকবো বড় লাম গুলো তো থাকে আর ছোট ছোট দেখা যায় না হাতে সাবে ভালো থাকবেন সুস্থ